যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতনের ঘটনা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আজ আপনাদেরকে যা জানাবো তা হয়তো কেউ আগে কখনোই শুনেননি। এবার যৌতুকের জন্য খোদ নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, আর এই ঘটনায় ইতিমধ্যেই শিশুটির বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু বক্কর প্রেমের ফাঁদে ফেলে কৌশলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে মেয়েটির সাথে। তাদের অবাধ মেলামেশা চোখে পড়েছে স্থানীয় বাসিন্দাদেরও। আবু বক্কর হাতে নাতে ধরাও পড়ে গ্রামবাসীর কাছে। স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হয়। 12 সালে আমার স্বামী আবু বক্কর সিদ্দিকের সাথে আমার প্রথম সম্পর্ক হয়। তো একসাথে আমরা প্রায় 4 বছর 2015 সাল পর্যন্ত সম্পর্ক জড়িত ছিলাম। দূরে মুরে আইনা মানুষে দূরে দূরে আইনা পরিবার সাপ দিছে পরে কমিশনার চেয়ারম্যান সবাই গ্রামবাসী থাইকা তাদের বিয়ে পড়াই দিল। এরপর মৌসুমীর উপর শুরু হয় যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ির নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে মৌসুমীর বাবা মেয়ের সুখের জন্য নিজের সহায় সম্বল বিক্রি করে ওই স্থানীয়দের কাছে হাত পেতে যৌতুক হিসেবে একটি ঘর তৈরি করে দেন। আর বাবা গ্রামবাসীর কাছ থেকে টাকা তুলে একটা ঘর দিছে। আর সে ঘরেও প্রায় নির্যাতন করা হতো মৌসুমীকে। প্রতিবেশীরা জানতেন সেই খবর। 2-3 দিন ছিল বিদ্যুৎ কারেন্ট ছাড়া, তারপর আইসা মাইরা এই ঘরটা পর্যন্ত ভেঙে ফেলাইছে। যৌতুক হিসেবে ঘর পেয়েও ক্ষান্ত হয়নি আবু বক্কর ও তার মা। এরপর শুরু হয় মাদক ও জুয়ার জন্য টাকার দাবিতে নির্যাতন। দরিদ্র বাবার কাছ থেকে টাকা এনে দিতে না পারায় গর্ভের 3 মাসের বাচ্চা নষ্ট করার জন্য মৌসুমীকে চাপ দিতে থাকে। বাচ্চা যখন 3 মাস তখন ওই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যখন ওর জন্ম হইব তখন সবার আগে স্বামীর কাছে জানাইতে হয়, বললে আমাকে অনেক মারধর করে যে এগুলো চিহ্ন বলে বাচ্চা নষ্ট করার জন্য। নির্যাতনের শিকার মৌসুমী আরও জানান, এর কয়েক মাস পর আবারও গর্ভের বাচ্চাকে মেরে ফেলতে তাকে মারধর শুরু করে স্বামী। মার খেয়ে একসময় জ্ঞান হারিয়ে ফেললে মৌসুমীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। জ্ঞান ফিরে দেখি হসপিটাল গ্রামের সবাই প্রতিবেশী মিলে আমার নিয়ে গেছে। তখন আমার বাচ্চার কিছু হয় নাই, আমি অনেক আঘাত পেয়েছি, বাচ্চাও আঘাত পেয়েছে। শত প্রতিকূলতার মধ্য দিয়েও মায়ের কোল আলো করে জন্ম নেয় ছেলে জুনায়েদ হোসেন। এরপর আবু বক্কর ও তার মা শিশু জুনায়েদকে হত্যার কৌশল খুঁজতে থাকে। এরই মধ্যে শিশুর বয়স দাঁড়ায় 2.5 মাস। গত 13 জুন রাতে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে আবু বক্কর ও তার মা। আমি আমার বাবুটারে দুধ খাওয়াইছি, কারের মধ্যে পাউডার দিছি, দিয়ে শোয়ে রাখছি। 9টা পর্যন্ত সজাগ ছিলাম। যখন রাত 11 বাটি উঠছি ওইটা দেখি বাতি অফ, হাত দিছি যেখানে আমার এই সেটে শুয়াইছি, তো তা হাত দিছি, দিছি পর আমার সন্তান নাই। রাতে ঘুম ভাঙার পর জুনায়েদকে খাটে না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকেন মৌসুমী। তখন প্রতিবেশীরা এসে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন শিশুটিকে। পরে ঘরের পিছনের ডোবায় জুনায়েদকে ভাসতে দেখেন এই প্রতিবেশী। পরে আমি ওদিকে আগাইছি, আমার হাতে আবার লাইট আসিল, বাথরুমে গেছি যে লাইট আসিল, লাইট দর্শি পরে আমার দেখি বাচ্চাটা। সকালে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ হাজির হন ঘটনাস্থলে। সেখান থেকে জুনায়েদকে হত্যার সন্দেহে আটক করা হয় তার বাবা আবু বক্কর ও দাদি মনোয়ারা বেগমকে। এই ঘটনায় জড়িত তার বাবা আবু বক্কর এবং তার হলো দাদি, বাচ্চাদের মৃতের দাদি মনোয়ারাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এদিকে মৌসুমীকে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওর থেকে আসার সময় ওর মামা, যেটা বড় মামা, আমার দাঁড়া করে আমার বলছে যে তুই এই নাটক করা দরকার নাই, তোর 1 লাখ টাকা দেই, টাকা দিয়ে তুই মিট হয়ে যা, যদি না হস তুই কীভাবে বাড়িতে থাকস আমি দেখে দিব, মারছি তো 1 সন্তান আবার তোরও মার। মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনার পর থেকে যে বিবাদী পক্ষের পরিবারের লোকজন নিরীহ যে মহিলা আছে বাদী তাকে তার পরিবারের লোকজনকে হুমকি টুমকি দিচ্ছে, এই ব্যাপারে আমরা নজরদারি রাখছি। 2.5 মাসের সন্তানকে হারিয়ে এখন দিশেহারা মৌসুমী, তাই সন্তান হত্যার বিচার চান তিনি। আমার সন্তান 2.5 মাসের, আমি চামো যে আমার সন্তানের বিচার তানি করব। আমি শুধু প্রশাসনের কাছে, সবার কাছে, জনগণের কাছে একটা জিনিস চাই, যে মারছে ওর যেন ফাঁসি হয়। জুনায়েদ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তাদেরকে যেহেতু গ্রেপ্তার করেছি ইতিমধ্যে, আমি তাদেরকে রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করবো
এবং এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে তৎপর আছি।